সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। এখন যারা আমার ব্লগ দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভালোবাসা। ঘুম থেকে উঠে পকেটে করে আমি চাবিটা নিয়ে এসেছিলাম, তো বাইরের গেটটা খুলে নিলাম। আর জানো তো বন্ধুরা, আমাদের এখানে কিন্তু আর কিছু দিনের মধ্যে কিন্তু মেলা শুরু হয়ে যাবে। কবিতা দিদি ভাই কমেন্ট করেছেন যে তোমাদের বাড়ির বাইরেটা একটু দেখাবে। হ্যাঁ দিদি ভাই, অবশ্যই দেখাবো, তোমরা একটু ওয়েট করো, ব্লগটা শেষ করো, কন্টিনিউ থাকো ব্লগটার মধ্যে, একটু পরে কিন্তু তোমরা দেখতে পারবে আমাদের বাড়ির বাইরেটা কীরকম দেখতে। টিনের ঘর পরিষ্কার করা, রান্না বান্না, খাওয়া দাওয়া, বাচ্চা সামলানো, তো সবটা জুড়ে কিন্তু খুব সুন্দর একটা ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করব। তো সম্পূর্ণ ব্লগটা জুড়ে সাথে থাকার অনুরোধ রইল। আমার ব্লগটা কে কোথা থেকে দেখছো দিদি ভাইরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে, তাহলে আমার খুব ভালো লাগবে। সংসার ছোট হোক বা বড়, সংসারের কাজ কিন্তু সবারই থাকে। তো আজকে আমার সংসারের কাজ আমি তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই জানাবে যে কেমন হয়েছে ব্লগটা। এই জায়গাটায় কত কিছু পড়ে আছে দেখো, আমার মেয়ের রান্নাবাটি, এগুলো হচ্ছে সব মেয়ের রান্নাবাটি, মানে আর কি আমরা যে কাপগুলো একটু ডান্ডা ভেঙে গেলে আর কি কাপগুলো রেখে দেয়, বা একটু বাটিতে কাঁচের বাটিতে একটু যদি ভাঙার আর কি চিড় ধরে তো সেগুলোতে নাকি খাওয়া যায় না, তো সেই বাটিগুলো কাপগুলো আমরা এক সাইডে রেখে দিই। তো সেই বাটি আর কাপগুলো এনেও কিন্তু খেলে, ওগুলোকেই কিন্তু রান্নাবাটির আর কি কাজে লাগায়, তো রান্নাবাটিও খেলে। খেলে এরকম করে একদম মানে জায়গাটা ভর্তি করে রেখে দিয়েছিল, কালকে যেহেতু খেলেছে গুছিয়ে আর রাখে, তাই আজকে আমি গুছিয়ে রাখছি আর এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। ভিতরে যতটা ঝাড় দিয়েছি বাইরেও কিন্তু বেশ ততটাই আমাকে ঝাড় দিতে হবে, যেহেতু রাস্তার উপরে বাড়ি তাই রাস্তাটা সহকারে আমি ঝাড় দিয়ে দিই। অনেক পাতা পড়ে থাকে রাস্তায়, তাই আমাদের বাড়িটা দেখতে একদম বাজে লাগে, তাই রাস্তা সহকারে ঝাড় দিয়ে দিই। গোবর দিয়ে যে বারান্দাটা লেপেছি না, বেশ অনেক দিন ধরে কিন্তু ভালো আছে, যেদিন থেকে লেপেছি সেদিন থেকেই কিন্তু ভালো আছে, এখনও কিন্তু একটুখানি নীলই ধরেনি। তবে বাইরে আমাদের আর একটা বারান্দা আছে, তো সেই বারান্দাটার ধারগুলো খুব নীলই ধরেছে, ভাবছি আর কি আজকে না হলেও কালকে সেটা লেপে নেব। তো চলো, এদিকে আমার উঠানটা ঝাড় দেওয়া শেষ, তো রান্নাঘরে চলে আসলাম, এখন বাসনগুলো মাজবো, তাই রান্নাঘর থেকে বাসনগুলো নিয়ে যাওয়ার জন্য। এখন কিন্তু আমরা রান্নাঘরে খাই, কিন্তু যখন বর্ষার সময় আসে তখন খুব অসুবিধা হয়, তাই কিন্তু আমরা এই ঘরে খাই না, মানে এই ঘরটা খাওয়ার মতো অবস্থায় তখন থাকে না, অনেকটাই অন্যরকম হয়ে যায় কি বলবো আর। তো তাই আমরা কিন্তু শোয়ার ঘরে গিয়ে কিন্তু খাই বর্ষার সময় করে। এটা হচ্ছে আমার মেয়ের পিসবোর্ড, তো পিসবোর্ডটাই আমি কাজে লাগিয়েছি, যেহেতু এটা চলে না, এটা একদম ওর কাজের না, তো ফেলে দেওয়া হয়ে গেছে, তো ফেলে না দিয়ে আমি নোংরাগুলো তোলার আর কি কাজে লাগিয়েছি। জানি আমি দোকানে কিনতে পাওয়া যায় নোংরা তোলার, তো সে আমি কিনি নি না কিনে এটাই কিন্তু আমি নোংরা তোলার কাজে লাগাচ্ছি। একটু একটু করে যদি বাঁচানি যায় সংসারে না এরকম করে, তাহলে কিন্তু বেশ মানে ভালোই চলে আর কি, তাই জন্য এই বুদ্ধিগুলো আর কি করা। সে যদি ইনকাম থাকতো তাহলে ভাবা যেত কেনার, যেহেতু আমাদের ইনকাম নেই, অল্প ইনকাম, তো অল্প ইনকামের মধ্যে সেরকম করে আমাদেরকে আর কি বুদ্ধি খাটিয়ে খাটিয়ে আর কি উপায়গুলো খুঁজে নিতে হয়, সেইভাবেই আর কি চলতে হয়। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে দেখো আমি কলে পরে বাসনগুলো মেজে নিয়েছি, মাজা শেষ, আর আজকে দেখো ডিম দিয়েছে দুটো, তো আমাদের হাঁস দেখো এখানে খাচ্ছে কলের পরে। যদিও বা গামলায় খাওয়ার ছিল, তবে গামলার খাওয়ারগুলো শেষ করে এরা কিন্তু কলেপাড়ের খাওয়ার, মানে একটু একটু যে ভাত পড়ে যায় আর কি বাসন মাজার সময়, তো সেই ভাতগুলো আর কি কলেপাড়ে এসে খেয়ে তারপরে কিন্তু সবাই মিলে বাইরে চলে যায়। তো যাই হোক, এদিকে আমি এখন ব্রাশটা করে নিচ্ছি, ব্রাশটা করে রান্নাঘরে চলে যাব। মেয়ে এখন পড়ছে প্রাইভেট, তো প্রাইভেটের ম্যাম চলে এসছে, যেহেতু পড়াশোনা করছে, 10টার দিকে ছুটি দিবে, তো 10:30টার দিকে একটু তাড়াহুড়ো লেগে যায় যে স্কুল যাওয়ার সময় হয়ে যায়, তাই আমি ভাবছি মেয়ে ততক্ষণে পড়েই নিক প্রাইভেট, আর এদিকে আমি ওর খাবারটা রেডি করি। তাই আলু সিদ্ধ ভাত করে নিয়েছি, আলু সিদ্ধ ভাত হয়ে গেছে, তারপরে একটু বেগুন ভাজা করে নিচ্ছি। সকালবেলা যেহেতু একটু কাজের চাপ বেশি থাকে, তাই কিন্তু রান্নাবান্নাটা পুরো সেরে ওঠে না,
তাই আর কি আলু সেদ্ধ বা কোনো ভাজা ঠাজা দিয়ে ওকে খেতে দিয়ে দেই, তারপরে বাকি রান্নাটা আমি পরে আস্তে আস্তে করে নিই। একজন দিদিভাই আবার কমেন্ট করেছে যে তুমি অল্প তেল দিচ্ছ কেন। তো দিদিভাই আগে আমি জানি না কেন আগে আমি অল্প তেল দিই, তারপর হচ্ছে অল্প তেল দিয়ে মিডিয়াম আর কি রাখি, গ্যাসটাকে মিডিয়াম রেখে ঢেকে দিই, তারপরে একটু পরে আর কি ঢাকনাটা খুলে তারপর আর কি যতটা তেল লাগে ততটা দেই। আমি মানে আমার ঠাম্মার কাছে দেখেছি ওইভাবে করলে আর কি একটু কম তেলে নাকি হয়ে যায়, তো একটু একটু করে বাঁচানোর আর কি চেষ্টা করি এইভাবেই। তো একটু কম দেই আগে তেল, তারপরে একটুখানি দেই, আর একসাথে যদি দেই না তো অনেকটাই বেশ অনেকটাই কিন্তু তেল লাগে, তাই জন্য একটু একটু করে দেওয়া। তো যাই হোক, এদিকে আমার রান্নাটা হয়ে গেছে, এদিকে মেয়ের প্রাইভেট ম্যাম চলে গেছে, ও চান করে রেডি হয়ে নিয়েছে মানে ড্রেস পরে নিয়েছে, আর এখন আমি ওর চুলটা বেঁধে দিচ্ছি। আমার মেয়ের চুল বড় করার এত শখ, চুল কাটতেই যায় না, তাও আমি জোর করে একটু একটু করে কেটে দিই, যেহেতু ছোট এখনও চুলের যত্ন নিতে জানে না, তো আমারই কিন্তু সময় লাগে ওর চুলের যত্ন নেওয়ার জন্য। আমি আর কি ওর চুলের যত্নটা নিই, ও যেহেতু নিতে পারে না তাই আমি কিন্তু কেটে কেটে দিই। ও আবার এক ফোঁটাও চুল কাটতে চায় না, খুব মানে বড় করার ইচ্ছে ওর চুল। তো যাই হোক, এদিকে চুলটাও আমার বাঁধা শেষ প্রায়, তারপর মেয়েকে একটু আমি খাইয়ে দেবো, স্কুলের টাইম হয়ে যাচ্ছে, তাড়াহুড়ো করে আর কি খাইয়ে দিয়ে মেয়েকে স্কুলে পাঠিয়ে দেবো। আর ছেলে দেখো এখন কিন্তু পড়তে বসছে ছেলে, যেহেতু ওর স্কুল নেই এখন, প্রাইভেট হচ্ছে বিকেলবেলা করে, তো একটু পড়ে নিয়েছে। এখন আবার দেখি এখানে ওর যে গাছ লাগিয়েছিল না ফুলের গাছগুলো, তো হঠাৎ করে মনে পড়ে গেলো ফুলের গাছগুলোতে আজকে জল দেয়নি, তাই আর কি জল দেওয়ার জন্য ওখানে চলে গেলো, পরে আবারও কিন্তু বই পড়তে বসে পড়েছে। আর এদিকে আমি রান্নাঘর থেকে ভাত বেড়ে নিয়ে আসলাম মেয়ের জন্য, একটু ভাত খাইয়ে এখন মেয়েকে স্কুলে পাঠাবো। তাড়াহুড়োর মধ্যে না ওকে যদি আমি ভাত খেতে দেই তাহলে না খেয়ে কিন্তু চলে যাবে, তাই ভাবলাম ওকে খাইয়ে দেই। আর আমি দেখেছি যখন খাইয়ে দেওয়া হয় তখন বেশ ভালোই ভাত খায়, আর যখন ওকে থালটা দিয়ে দেওয়া হয় নিজের মানে নিজে নিজে খেতে বলা হয় তখন কিন্তু একটু ভাতটা কমই খায়, তাই চেষ্টা করি আর কি খাইয়ে দেওয়ার। যদিও বা প্রত্যেক দিন সম্ভব হয়ে ওঠে না, তবে চেষ্টা করি কাজের ফাঁকে ফাঁকেও মেয়েকে খাইয়ে দেওয়ার। ইদানিং কিন্তু তোমরা আমাকে বেশি অনেক বেশি ভালোবাসা দিচ্ছ, তো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর আমাদের টোটোটা আগের মতো কিন্তু চলে না, তবে একটুখানি আর কি চলে, মানে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার আনাটা কোনো রকম আর কি হয়, ওই জন্য কিন্তু এখন আর এর বাবা টোটো চালাচ্ছে না, এখন অন্য কাজে যায়। যখন টোটোটা ঠিক করা হবে তখন বেশ আবার টোটো চালানি হবে। তো যাই হোক, ওইদিকে মেয়েকে স্কুলে পাঠিয়ে আমি বাকি আমার রান্নাটা সেরে নেব এখন। আর আমি কিন্তু খুব গুছিয়ে কথা বলতে পারি না, তার জন্য যদি ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দেবে নিজের ছোটো বোন মনে করে। আজকেও বিশেষ কিছু রান্না না, ডাল করব। এই যে ডালটা আমার হয়ে গেছে, সোমবারটা দিলে হয়ে যায় আর কি, তো ডাল করব, আর হচ্ছে তিতাকড়লা আলু ভাজা। প্রত্যেকটা দিন মাছ মাংস খাওয়া কিন্তু সম্ভব না, তাই যেদিন যেরকম হয় সেদিন কিন্তু সেরকমই খাওয়া দাওয়া হয়। তো রান্নাবান্নাগুলো ওইদিকে আমি করে নিলাম, ডাল আর হচ্ছে তিতাকড়লা আলু ভাজা, তারপরে হচ্ছে এদিকে খড়িগুলো পাড়ার জন্য চলে আসলাম। খড়িগুলো বেশ ভালো শুকিয়ে গেছে, অনেক দিন ধরে কিন্তু চালের উপরে আছে, তাই এগুলোকে এখন পাড়ছি। এই লাঠিটা দিয়েছিল পাড়ার জন্য, তো এই লাঠি দিয়ে আমি আর পাড়াতে পারছিলাম না, নিচে নামাতে পারছিলাম না যেহেতু খড়িটা, তাই আমি হাত দিয়ে টেনে টেনে খড়িগুলো নামিয়ে নিচ্ছি। লাঠি বলতে ওটা হচ্ছে একটা ছোট্ট হালকা একটা চিকন আর কি বাঁশ, তো সেটা দিয়ে আর কি নামানো যাচ্ছিল না, তাই হাত দিয়ে আর কি বেশিরভাগে আর কি নামানোটা আর কি সুবিধা হচ্ছে, বেশিরভাগে হাত দিয়ে নামিয়ে ফেলেছি।
আর আমি একাই নামাচ্ছিলাম না, সাথে কিন্তু আমার বড় আর কি নামাচ্ছিল, তো সবাই মিলে আর কি কাজ করছিলাম। একটু পরে কিন্তু আমার ছেলেও চলে আসে। তো যাই হোক, সমস্ত খড়ি কিন্তু আমরা আর কি নামিয়ে নিই নিচে। তারপরে হচ্ছে টিনের উপরে না, চালটার উপরে আর কি অনেক বাঁশের পাতা পড়ে আছে। বাঁশের বাড়িতে যেহেতু বাঁশের আর কি ঝোপ আছে অনেকটা, তো সেই পাতাগুলো না এসে উড়ে উড়ে এসে আমাদের বাড়িতে চালের আর কি উপরে পড়ে থাকে। তো টিনগুলো কিন্তু নষ্ট হয়ে যায় সেরকম করে বেশি পাতা পড়ে থাকলে। তাই আর কি খড়িগুলো নামানোর পর জায়গা মতো রেখে খড়িগুলো, তারপরে হচ্ছে ওই পাতাগুলো কিন্তু আমরা ভালো করে আর কি চালের উপর থেকে নামিয়ে ফেলি। আমাদের কিন্তু খড়িও কিন্তু কিনে নিতে হয়, খড়ি কিন্তু কিনেই আমরা রান্না করি। তবে এই খড়িগুলো কেনা না, এগুলো হচ্ছে আমাদের কিছু গাছ ছিল আর কি সাইডে ফাইডে, তো সেই গাছের আর কি ডালগুলো কাটা হয়, তো সেখান থেকে কিন্তু এই কিছু আর কি খড়ি আর কি বের হয়েছে। আমাদের খড়ি রাখা দেখে ছেলেও কিন্তু চলে এসছে খড়ি রাখার জন্য। তো এখানে দেখো একটুখানি জায়গা আছে, আর খড়িও যেহেতু একটুখানি, তো এই খড়িগুলো আর কি একটুখানি জায়গার মধ্যে ভালো করে গোছ গাছ করে রেখে দেওয়া হচ্ছে। বেশ ভালোই দিন হয়ে গেছে গ্যাসে রান্না করা, গ্যাসটা আর কি ফুরিয়ে যাচ্ছে বেশি করে আর কি, তাই ভাবলাম যে খড়িগুলো যেহেতু এখন শুকিয়ে গেছে, খড়িগুলোকে নামিয়ে নিই জায়গা মতো ভালো করে রেখে, তারপর হচ্ছে কালকের থেকে আমি খড়ি দিয়ে রান্না করব। একটু যদি বেশি করে যদি বাড়ির খড়ি আমাদের থাকতো, যদি আমি বাড়ির খড়ি দিয়ে আর কি রান্নাবান্না করতাম, তাহলে কিন্তু একটু উন্নতি হতো আর কি, একটু আর কি বাঁচানো যেত। যাই হোক, আমাদের সেরকম গাছ যেহেতু নেই, তো সেরকম খড়ি আমাদের বের হয় না। অনেক দিন পর এই একটুখানি আর কি খড়ি বের হয়েছে, তো আর কি কিছু করার নেই, কিনেই রান্না করতে হবে, যেহেতু খেতে তো হবেই, যেমন করে হোক একটু একটু করে কিনে রান্না করে খাওয়া হয় আর কি। অনেক দিনে নারকেল খাওয়া হয় দুটো, তাই নারকেলের ছোলাগুলো আর কি উপরে রাখা হয়েছিল। নারকেলের ছোলাগুলো কিন্তু খুব ভালো করে শুকিয়ে গেছে, সেগুলো আমি রেখে দেব, সেটা কিন্তু সন্ধ্যের সময় ধুনে দেওয়ার কাজে লাগবে। এই পাতাগুলো সব চালের উপর থেকে কিন্তু নামানো হয়েছে, দেখো কত পাতা পড়ে আছে। যদিও বা কিছুদিন পর আবারও ভরে যাবে, তো আবারও কিন্তু নামাতে হবে। আর বেশিরভাগই যদি আমরা না নামাই না পাতাগুলো, বৃষ্টি হবে, বৃষ্টিতে কিন্তু তিন কিন্তু ফুটো হওয়ার আর কি সম্ভাবনা থাকে, তাই আর কি পাতাগুলো এভাবে পরিষ্কার করে নেওয়া হয়। ঘরবাড়ি যদি একটুখানি পরিষ্কার হয়, দেখবে মনটাতে কিন্তু অনেক শান্তি পাওয়া যায়, মনটা অনেক শান্তি পায় ঘরবাড়িগুলো পরিষ্কার হলে। তাই কিন্তু আমি সম্পূর্ণভাবে চেষ্টা করি আমার এই ছোট্ট বাড়িটাকে পরিষ্কার রাখার, পরিপাটি করে গুছিয়ে রাখার। এই পাতাগুলো যে আমি ফেলবো সেটারও কিন্তু একদম জায়গা নেই আমাদের, তো তাই আমি পাশের একটা, সামনে একটা পাশে একটা খ্যাত আছে, তো সেই খ্যাতে আর কি নিয়ে যাবো পাতাগুলোকে জ্বালিয়ে দেওয়ার জন্য। প্রত্যেক দিনে যা নোংরা বের হয়, রান্নাবান্না করার সময় যা সবজি টবজি কাটা হয়, সমস্তটা কিন্তু আমি ওই খেতে নিয়ে যেয়ে ফেলি। তারপর যখন অনেক দিন হয়ে যায়, বেশি আর কি জমে যায়, তখন কিন্তু সব কিছু একসাথে জ্বালিয়ে দেওয়া হয়। নিজের কিছু না থাকলে খুবই অসুবিধা হয়, মানুষের জায়গায় ফেলি তো অনেক কিছু শুনতেও হয়। তবে কি করব, কিছু করার নেই, সেটা তো করতেই হবে আমাদেরকে, মানুষের কথাও শুনতে হবে। যেহেতু জায়গা নেই, যেহেতু মানুষের জায়গায় ফেলি, তো কথা তো শুনতেই হবে, আর সেই কাজগুলো আমাদের করতেই হবে। এখন পাতাগুলো আমি কোথায় ফেলবো, অন্য জায়গা তো কোনো নেই, তাই জন্য খেতে ফেলে তারপর হচ্ছে জ্বালিয়ে দেই। এই কাজগুলো করে তারপর হচ্ছে ছেলে আর বরকে খেতে দিয়ে দেয়, ওরা খেয়ে নেয়, আর আমি হচ্ছে একটু পরে খাই, মানে মেয়ে স্কুল থেকে যখন আসে মেয়ের সাথে আমি একসাথে কিন্তু খেয়ে নিই। সারাদিনে কিন্তু একটু একটু করে এইভাবে কিন্তু গুছিয়ে গাছিয়ে কাজগুলো করে নিই, যাতে আর কি বাড়িটাও সুন্দর লাগে, আর বাড়িটাও যদি সুন্দর হয় তাহলে মনটাও বেশ ভালোই লাগে। তো বন্ধুরা, তোমরা কে কোথার থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে, যে যেখান থেকে দেখছো না কেন একটু কমেন্ট করে জানাও যে কোথার থেকে তোমরা দেখছো। আমি হচ্ছে কোচবিহার থেকে, তো তোমরা অবশ্যই জানাবে, আমার খুব কিন্তু ভালো লাগবে। বেশিরভাগ এই কমেন্টগুলো আসছে বাংলাদেশ থেকে, তো বাংলাদেশের দিদিরা থ্যাংক ইউ সো মাচ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বেশ ভালোই বাসন কয়েকটা বেরিয়েছে, তাই আর কি বাসনগুলো কলেপারে না রেখে খুব তাড়াতাড়ি আর কি ধুয়ে ফেলছি। একটুখানির জন্য ছিল কলেপারে, তো ভালো লাগছিলো না, মনটাও কেমন উসফুস করছিল, তাই দেরি না করে চলে আসলাম ছটপট করে আর কি কলেপারে বাসনগুলো মাজার জন্য।
কারণ হচ্ছে সন্ধ্যে একটু পরে লেগেই যাবে, আর সন্ধ্যের আগে বাসন কলেপাটা থেকে সরাতেই হবে, সন্ধ্যে অবধি বাসন কলেপাটে থুবো না, তাই জন্য একটু তাড়াতাড়ি আর কি বাসনগুলো পরিষ্কার করে নিলাম। সারাদিনে কিন্তু 3-4 বার কিন্তু বাসন আমার ধোয়া হয়ে যায়, অনেক সময় 5-12 হয়ে যায় বাসন ধোয়া। আর আজকে যেমন ধরো উঠানটা আমি ঝাড় দিয়েছি 3 বার, সকাল দুপুর বিকাল, তো অনেক সময় অনেক রকম আর কি কাজ হয়ে যায়। তো যাই হোক, উঠানটা যেহেতু আর কি দুপুরবেলা খড়িগুলো নামানো হয়েছে, অনেক পাতা পড়েছিল, তাই কিন্তু দুপুরবেলা ঝাড় দিয়েছি। তারপর বিকাল হতে না হতে আবারও অনেক বাসের পাতা পড়েছিল, তাই বিকেলবেলা আবারও ঝাড় দিয়ে দিয়েছি। তো এখন বাসনগুলো মাজা শেষ হয়ে যাবে, যখন বাসনগুলো মাজার পর আমি তোমাদেরকে বাইরে আমাদের বাইরেটা আর কি দেখাবো। তো চলে আসলাম আমি এখন বাইরে। এই যে দেখো বাইরে দুই দিকে আর কি, মানে দুই দিকে দেখাচ্ছি তোমাদেরকে, তো দুই দিকের সাইডের রাস্তার আর কি মাঝখানে আমাদের বাড়িটা, এটা হচ্ছে আমাদের বাড়ি। আর বাড়ির সামনে তোমরা দোকানের মতো দেখছো যেটা, তো সেটা আমার যখন নতুন বিয়ে হয়েছিল না তখনকার দোকান ছিল, তো বিয়ের কিছুদিন পরে আর কি দোকানটা আমাদেরকে বন্ধ করতে হয়। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের ওই যে বাইরের বারান্দাটা, আর একটা বারান্দা, আর এই ক্ষেতটা কিন্তু হচ্ছে মানে যেখানে আমি নোংরাগুলো আর কি ফেলি জ্বালিয়ে দিই, তো সেই ক্ষেতটাই কিন্তু হচ্ছে এই ক্ষেতটা। তো যাই হোক, দোকানটা আমাদের আর কি বন্ধ হয়ে যায় এখন আপাতত, আমাদের দোকানটা বন্ধ আছে। তো তোমাদেরকে একটু নিয়ে আসলাম তিনপত্তি মোড়ে। তো এইখানে কিন্তু একটা দোকান আছে, তো দোকানটা যেহেতু এখন বন্ধ তাই ভাবলাম যে এখন আমি ভিডিওটা করে নিই। দোকানটা যখন খোলা থাকবে তখন প্রচুর লোক থাকে, তাই এখন আমি করে নিচ্ছি। আর দুই সাইডে দেখো রাস্তাটা দেখিয়ে দিলাম, আমাদের এখানে কিন্তু পুকুর কিন্তু অনেক অনেক পুকুর আমাদের এখানে, আর দেখো পাশে খ্যাত, আর দুই দিকে দেখিয়ে দিলাম। তো চলো ওই সাইডটা এখন যাবো। বাড়ির সাইডেই কিন্তু, বাড়ির সাইডে আর একটা পুকুর আছে, তবে এটা আমাদের পুকুর না, এটা হচ্ছে পাশের বাড়ির পুকুর, ওদের পুকুর এটা। তো এই পুকুরটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, মানে আমাদের বাড়ির আর কি এই সাইডটা। আর হচ্ছে এই যে পুকুরটা দেখিয়ে দিচ্ছি এখন, এটা হচ্ছে ওই সামনে যে বাড়িটা দেখছো তোমরা, ওদের পুকুর, আমাদের কিন্তু নয়। আমাদের মানে আর কি কিছু নেই আর কি, শুধু আর কি বাড়িটাই আছে। আর এটা হচ্ছে একটা বিজ্ঞান মঞ্চ বলি আমরা, এটা হচ্ছে একদম ফাঁকা, এখানে আর কি যাদের আর কি জমি এটা তারা এখানে কিন্তু থাকে না, তাই আমাদের একটু সুবিধা হয়, এখানে কিন্তু জামা কাপড় মেলি আমি, তাই এই জায়গাটা ফাঁকা বলে আমার বেশ ভালোই সুবিধা হয়। তো বাইরেটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। এখন কাপড় জামাগুলো আমার তুলে নেই, কাপড় জামাটা আমার আর কি এখানে মেলে দিয়েছিলাম আমি, মানে দুটোই কাপড় জামা আমারই শুধু, তাই এখানে মেলে দিয়েছি, যখন বেশি হয় তখন ওই যে ওখানে বাইরে মেলে দিই। বিজ্ঞান মঞ্চটাতে দেখালাম তোমাদেরকে, একদম ফাঁকা যে ওখানে মেলে দিই। তোমরা হয়তো অনেকে ভাববে পেটিকোটটা আবার এরকম কেন, তো ওটা হচ্ছে আমার নাইটি, কিন্তু নাইটিটা কেটে আমি কিন্তু পেটিকোট বানিয়েছি। যখন নাইটিগুলো পুরানো হয়ে যায় তখন কিন্তু আমি এই নাইটিগুলো কেটে কিন্তু পেটিকোট বানাই। তো চলো, সন্ধেও হয়ে গেছে আর ব্লগটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।